ইসিআইয়ের আজকে চিপের মুখ থেকে অনেক কথা শুনলাম, ভোটারদের উদ্দেশ্যে, পলিটিক্যাল পার্টিদের পার্টিগুলোর উদ্দেশ্যে, অফিসিয়াল যারা থাকবেন তাদের উদ্দেশ্যে এবং নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন তাদের উদ্দেশ্যে। ভালো লাগলো। তবে বিগত ভোটগুলোর অভিজ্ঞতা থেকে বলতে বাধ্য হচ্ছি, অনেক সময় অবজারভারদেরকে ফোন করলে ফোন নট রিচেবল থাকে বা নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদেরকে ফোন করলে যথাসময় এসে পৌঁছায় না, ফলে একটা সমস্যা তৈরি হয়। কিন্তু এবারে যেভাবে দেখলাম, বক্তব্য দিলেন বা যেগুলো শুনতে পেলাম, ভালো লাগলো যে ভারতবর্ষের গণতন্ত্রের সবথেকে বৃহৎ উৎসব, দেশ পরিচালনার দায়িত্ব কাদের হাতে থাকবে, জনগণ কাদের হাতে তুলে দিচ্ছে এত বড় একটা নির্বাচন যাতে শান্তিপূর্ণ নির্বিঘ্নে হয় তার ব্যবস্থা তার সুনিশ্চিত করবেন ইসিআই। একটা ভোটার বাড়ি থেকে বার হয়ে ভোট কেন্দ্রে যাবে, নির্বিঘ্নে যাবে, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ইভিএম মেশিন আর সে সামনে থাকবে, অন্য কেউ থাকবে না, তা সুনিশ্চিত করা এবং ভোট দিয়ে বাড়ি সুনিশ্চিতভাবে ফিরে আসতে যেতে পারে তার ব্যবস্থা করা দরকার। শুনছি 7 দফায় ভোট হবে, 7 দফায় কত দফায় ভোট হচ্ছে বা কত বাহিনী আসলো, এর থেকে বড় কোশ্চেন জনমানুষে যেটা ঘুরছে বা আমরা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রশ্ন তুলছি যে ভোটটা যাতে নির্বিঘ্নে হয়, কত দফায় হলো, কত বাহিনী আসলো, তার থেকে বড় কথা ভোটটা যাতে শান্তিপূর্ণভাবে হয়, গণতন্ত্রের উৎসব সকলে যাতে পালন করতে পারে এটা সুনিশ্চিত করবে ইসিআই, এটা আশা করবো।